বাংলাদেশে নারীদের ভাগ্য বদলে দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম। দেশি পণ্যগুলো নানা দেশে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘরে বসে ছোট্ট পরিসরে শুরু করা ব্যবসা ধীরে ধীরে কর্মসংস্থান করছে গ্রামীণ জনপদেরও। এমনই বদলে যাওয়া ই-কমার্স ব্যবসায়ীদের নারীর গল্প জানাচ্ছেন রুশাদ হাসান। নুসরাত আক্তার লোপা ছোটবেলায় হতে চাইতেন চিকিৎসক। পারিবারিক সীমাবদ্ধতা আর শিক্ষাজীবনে বিয়ে, সব মিলিয়ে সেই স্বপ্ন তোলাই থাকল। এরপর ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ নিতে গিয়ে বদলে যায় জীবনের লক্ষ্য, হয়ে ওঠেন উদ্যোক্তা, তৈরি করেন ই কমার্স প্রতিষ্ঠান হুর নুসরাত, যেখানে তার দেশীয় শাড়ির ক্রেতা 9.5 লাখের বেশি। আমরা ঘরে বসে অনেক কাজ করতে পারি, আমাদের তো বাইরে বের হতে হয় না, বা আমরা সরাসরি হচ্ছে যে আমাদের যে ক্রেতা তাদের সাথে যোগাযোগ করতে পারি, আমাদেরকে পরিবারের সময় দিয়েও আমরা হচ্ছে যে কাজগুলো করতে পারছি, এবং সময়টা একটা সীমিত সময়ের মধ্যে আমরা সেটা করতে পারছি, কোনো ধরা বাধা ওরকম একটা নিয়ম নেই। আফরোজা চৌধুরীর গল্পটা একটু ভিন্ন। করোনা যখন সারা বিশ্বকে স্থবির করে দিল, তখন তার চোখ ছিল গ্রামীণ জনপদে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশীয় নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য উদ্যোগ নেন ই-কমার্স ব্যবসার। নিজ প্রতিষ্ঠান অপরাজিতকে ঘিরে নিজের ভাগ্য বদলের পাশাপাশি তিনি ভাগ্য বদলাচ্ছেন অন্তত 15টি গ্রামীণ পরিবারের। এই উদ্যোগটার মাধ্যমে যে শুধু আমার কর্মসংস্থান হচ্ছে সেটা বলাটা আসলে সেইভাবে খুব বড় করে কিছু হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই উদ্যোগের মাধ্যমে আরো 15টা পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এমন নুসরাত চৈত্রীর মতো অনেকেই ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে গড়ে তুলেছেন ছোট বড় ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান। প্রতিদিন আমাদের ঘরের দুয়ারে যারা পৌঁছে দিচ্ছেন তাদের পরিশ্রম আর যত্ন করা প্রতিষ্ঠানের পণ্য, যা নারীদের অগ্রগতির পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।